السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم হাদিস আন্দোলন বাংলাদেশ নওগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত আলহাদিস আন্দোলনের বিভিন্ন স্তরের কর্মী ভাই ও বোনেরা আল্লাহ রবুলাইলামিনের জন্য সমস্ত মহাম্মাদ মোহাম্মদ সাল্লুআ আলিহ্লামের উপরে কেমন দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক অতপর আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিরাতে মোস্তাকিমের পরিচয় আমরা সকলেই সালাতে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা পাঠ করি কারণ সূরাতুল ফাতিহা ছালাত সালাত হয় না একা কি হোক জামাতে হোক ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে অবস্থারি ছালাত হোক না কেন সবাইকে অন্যকে রাত না পড়লেও সূরাতুল ফাতিহা পড়তে হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সোলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরাতুল ফাতেহা ছাড়া কারুর কোনো সালাত হয় না তো এই সুরাতুল ফাতেহার ভিতরে আমরা একটি আয়াত পাঠ করে থাকি মুস্তাকিম হে আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমের পথ দেখাও সিরাতে মুস্তাকিমের পথটা মূলত কোন পথ কেমন দেখতে কেমন লম্বা কতটুকু চওড়া কতটুকু এটা আমাদের জানা না থাকার কারণে অনেক সময় আমরা চাই ঠিকই আল্লাহর কাছে সিরাতে মোস্তাকিম কিন্তু সিরাতে মোস্তাকিমের পরিচিতি না জানার কারণে সিরাতে মুস্তাকিমের বাইরের পথে আমরা চলতে থাকি এজন্যই নবী করিম আলি ওয়াসাল্লাম সাহাবাইক রামের সামনে ایکٹی نقشہ ان کو نرمادھوں میں سرات مستقیم ارپوری چویتا جانیے دلن وعن جابر ابن عبداللہ رضی اللہ عنہ قال کننا نحن عند النبی صلی اللہ علیہ وسلم فا لنا خطا وخط خطینے عن امینہی وخطا خطاين عن يساره ثم وضع يده على خط الأوسط ثم تلا هذه الآية وأن هذا الصراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله سورة أنعام 153 نمبر آيات জাবির বিন আবদুল্লাহ তাআলা আনহু বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলি ভাষাল্লামের সম্মুখে বসা ছিলাম নবিয়া করিম সাল আলিবাসাল্লাম আমাদের সামনে একটি সরল রেখা টান দিলেন সরল রেখা তার মানে কি বলেন তো সরল রেখা কাকে বলে আচ্ছা কয় জায়গায় বাঁকা থাকলে তাকে সরল রেখা বলে এক জায়গায়ও না যে যাকুমুল্লাহ খায়ের তাহলে সরল রেখা টান দিলেন সোজা কোথাও কোনো বক্রতা যে রেখায় নেই তার নাম সরল রেখা টান দেওয়ার পরে অখত্তা খত্তাই নেই নে তার ডান দিক থেকে দুটো রেখা টানলেন এই যে একটা সরল রেখা এর ডান দিক থেকে দুটো রেখা টানলেন অত্যাথারিহে অতঃপর তার বাম দিক থেকে দুটো রেখা টানলেন তাহলে প্রথমে একটা সরল রেখা অঙ্কন করে তার ডান দিক থেকে দুটো বাম দিক থেকে দুটো মোট কয়টা হলো পাঁচটা পাঁচ জি আমার ভাই বলছেন জি পাঁচটা হলো নাকি কিভাবে ও প্রথমটা ধরে প্রথমটা বাদ দিয়ে কটা হয় চার প্রথমটা বাদ দিয়ে চার প্রথমটা তো আপনার মূল রেখা সরল রেখা ওটা বাদ অতিরিক্ত যে রেখাগুলো টানলেন সেটা দুই আর দুই কত চার আমাদের দেশে মাঝহাব চলে কয়টা চারটা তরিকা চলে কয়টা চারটা বলেন তো মাজাব সবাই জানে তরিকাগুলো গুলো কি কি জানেন নকশা বন্দিয়া চিশতিয়া চিস্তিয়া এক এক তরিকার এক এক রকমের প্রশিক্ষণ এবং তালিম তেরবিয়াতজাদে দিয়ে তরিকা বলছে নামাজ রোজা হাত জাকাত এগুলো হচ্ছে আরে সাধারণ যারা টুটা ফাটা মুসলমান ওরা করবে যারা ওলি হয়ে যাবে তাদের কোনো নামাজ রোজা হাত জাকাতের সমস্ত কিছু লাগবে না তারা বিশেষ পদ্ধতিতে জেকের ফেকের করে তারা সাফ করে ফানা ফিল্লা হয়ে যাবে আল্লাহর ভিতরে তারা বিলীন হয়ে যাবে সুতরাং আল্লাহ আর ওই অলি একাকার হয়ে কি হবে তারাই জগৎটা পরিচালনা করছে তাদের দৃষ্টিভঙ্গি হলো এই অলিদের পাওয়ার দিতে দিতে তারা এমন আসনে বসিয়ে দিয়েছে এটা এদেশের সুফিবাদের বা তাসাউফপন্থীদের বা মারে ফাতের যে সমস্ত খানকা দরবার চলছে তাদের প্রশিক্ষণ তাদের আকিদা তাদের বিশ্বাস যে গোটা জগৎ আল্লাহরাবুল আলমিন পরিচালনা করছেন না যেরকম নাউদ তারা বলছেন যে গোটা জগৎ পরিচালনা করছে এর টপ অব দ্য পাওয়ার যিনি তার নাম হচ্ছে গাউসুল আজম একজন গাউস পরিচালনা করছেন তার আন্ডারে রয়েছে চারজন কুতুব চারজন কুতুবের আন্ডারে রয়েছে সাতজন আবদাল সাতজন আবদালের আন্ডারে রয়েছে প্রত্যেক শহরে এক একজন নাজিব সাধারণ মুসলিমরা মানুষেরা দলমত নির্বিশেষে একজন নাজিবের কাছে গিয়ে তাদের আকুলি বিকুলি তুলে ধরবে নাজিবরা কী করবে প্রত্যেক শহর থেকে ওটা তারা সেন্ট আপ করবে সাতজন আবদালের কাছে সাতজন আবদাল ওটাকে সেন্ট আপ করবে চারজন কুতুবের কাছে চারজন কুতুব ওটা একেবারে হেড অফিসে পৌঁছে দেবে কুতুবুল আক্তাব কিংবা গাউসুল আজম এই গাউসুল আজমের পদে যাকে অধিষ্ঠিত করে রাখা হয়েছে সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ যদিও তিনি তার কোনো লেখনির মাধ্যমে বা তার কোনো বক্তব্যের মাধ্যমে নিজেকে গাউসুল আজম বলে কোনো দিন দাবি করে যান নাই অথচ আজকের এই আকিতা বিশ্বাস চলছে এই তরিকাপন্থীদের মাধ্যমে তারা বলছে প্রচলিত এই বাদ আদন্দি এগুলো হচ্ছে সাধারণ মুসলমানদের জন্য যারা আল্লাহর অলি হয়ে গেছে বিলায়েতের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে অলি তাদের জন্য এগুলা না তারা কি করবে সাফ কলপকে করার জন্য এভাবে ধাক্কা মারবে লতিফা আছে মানব দেহের ভিতরে তাদের হিসাবে দশটা লতিফার মধ্যে চারটা হচ্ছে সারা শরীরে বিদ্যমান আব আতাশ খাক বাদ পানি আগুন মাটি বায়ু এই চারটা লতি হচ্ছে সমস্ত শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে বাকি থাকলো কয়টা দশটার দশটা থেকে চারটা গেলে বাকি থাকে কয়টা এই ছয়টা হচ্ছে ডান স্তনের দু আঙ্গুল নিচে রুহ ডান স্তনের দু আঙ্গুল উপরে হচ্ছে খফি বাম স্তনের দু আঙ্গুল নিচে হচ্ছে কালভ বাম স্তনের দু আঙ্গুল উপরে হচ্ছে সির আর নাভির উপরে বক্ষস্থলের নিচে এখানে হচ্ছে আকফা আর কপাল দেশে রয়েছে নফস তো নিয়মটা হচ্ছে এই আকফা নাভির উপরিস্থলে যে লতিফা এখান থেকে আপনার ফিস ফিস করে টান দিতে হবে ইলাহা টেনে আনতে হবে দেশে এখান থেকে কোথায় আসবে এখান থেকে চলে আসবে এই যে রোড তারপরে ওখান থেকে গিয়ার আপ করবে খাফিতে খাফি থেকে টপকে যাবে নাফসে ইলাহা ওখানে চলে যাবে নফস থেকে আবার এবার ডাউন দিতে হবে শেষে ধাক্কাটা মারবে এসে কলবে বাম স্তনের দু আঙ্গুল নিচে কখনো কখনো এই সুফিরা তাদের খানকার ভিতরে তাদের দরবারের ভিতরে একান্ত নিভৃতে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে মহিলা মুরিদদেরকে এই সমস্ত লতিফাগুলো ইন্ডিকেট করে দেখায় দেন সুন্দরভাবে যে এখানে এই লতিফা আছে এখানে এটা আছে এখানে এইটা আছে এটাকে যদি অপকর্ম বলেন তাহলে শ্রুতি বিকট হবে শ্রুতি মধুর হবে না এটাকে আমরা যদি অপকর্ম বলি এটাকে যদি কি বলি বেহায়াপনা বলি বেলেল্লাপনা বলি এটাকে যদি অবৈধ বলি তাহলে তথাকথিত ছুপি সাধকরা রাগ করবেন ইসলামের নামে আজকে যেই প্রহাসন চলছে তথাকথিত তরিকার নামে এগুলো নির্ঘাত ইসলামের সাথে সম্পর্কহীন কার্যকলাপ যা নবী করিম সাল্লাহ ওসাল্লাম এবং তার সুফত প্রাপ্ত সাহবাই ক্রামের জিন্দাগিতে এর কোনো রকমের ছিটে ফোটা লেশমাত্র পাওয়া যায় না মহামতি চারজন ইমাম রয়েছেন বিশ্বের বুকে যাদের নামে চারটি মজাহাব চলছে বাংলাদেশে অধিকাংশ জনগণ হানাফি মাদহাবের অনুসারী আমরা ইস্তেকবাল করি হানাফি মাদহাবকে স্বাগত জানাই ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহকে তিনি আশি হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন একশো পঞ্চাশ হিজরিতে মোট সত্তর বছর বয়সে ইন্তকাল করেছিলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সত্তর বছরের মামতির মতির যদি কোনো রথী মহারথী দেখাতে পারেন যে তিনি এভাবে চায়লাতি ফর জেকের করে কলফ সাফ করার ট্রেনিং দিয়ে ইলা ইলাহ বলেছেেন জিন্দেগিতে आले ময়দানের সমাবেশ করে মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকবে না ওই মতাবের murid হয়ে চলবে কোথায় সমস্ত কর্ম ক্রিয়া এই সমস্ত কার্যকলাব ময়ফোর এগুলো দেশের মানুষের ইমান হরণ করার জন্য চলছে খনখা মাজারে শিক্ষের শ্রীখণ্ডেরা এগুলো পরিচালনা করে জনগণের মাল সম্পদ লুফাট করে নিচ্ছে আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের দেশের যারা সুচতুর মহল তাদের দৃষ্টিভঙ্গি কতখানি সেদিকে আছে আপনারাই বিচার করেন চলে কী করে এগুলো এদেশে ধর্মের নামে এই ভণ্ডামিন এগুলো সম্পূর্ণভাবে ইসলাম বিবর্জিত মানুষের জাহান নামের সঠিক সরল পথ যদি জান্নাতের সঠিক সরল পথে আপনাকে চলতে হয়

জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সব মতবাদ সব মতামত বাদ দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই নির্দেশনার দিকে ফিরে আসতে হবে এটাই আহলে হাদিস আন্দোলনের আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতখানা ডান হাতখানা এবার প্রথম অঙ্কিত সরল রেখার উপরে রাখলেন বলছিলাম একটা সরল রেখা টানলেন ডান দিক থেকে দুইটা বম দিক থেকে দুইটা দুই দুই চারটা অতিরিক্ত রেখা টানলেন নবী সাল্লি সাল্লাম তার ডান হাতখানা এই প্রথম অঙ্কিত সরল রেখার উপরে রাখলেন অথপর তিনি সুরা আন আমের একশো তিপ্পন্ন নম্বর আয়াত তেলাওয়াত করলেন

আল্লাহর ভাষার উদ্ধৃতি টেনে তিনি সাহাবিদেরকে বুঝিয়ে দিচ্ছেন নিশ্চয়ই এটা আমার সরল পথ ফত্তাবিউহু এ পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা ডানে এবং বায়ের একাধিক রাস্তার অনুসরণ করো না ওয়ালা তাত্তাবিউস সুবুলা ডানে বায়ে যে চার রাস্তা দেখা যাচ্ছে একাধিক রাস্তা দেখা যাচ্ছে এ রাস্তার অনুসরণ তোমরা করো না সাবিলি তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে সরল পথ থেকে তোমরা ডাইভার্ট হয়ে যাবে সরল পথ থেকে তোমরা বিপথগামী হয়ে যাবে আর সরল রাস্তায় ফিরে আসতে পারবে না হাদিসটা অত্যন্ত সহজভাবে আপনারা পেয়ে যাবেন যে মেশকাত মাদ্রাসায় পড়ানো হয় এই মেশকাত শরীফের বাবু এতেসামু বিল সুন্নাহ কিতাব এবং সুন্নাকে আঁকড়ে ধরার অধ্যায়েই এ হাদিসটা আমাদের তালেবুল এলেমদেরকে পড়ানো হয় মাদ্রাসায় পঠিত হয় কিন্তু আমলের বেলায় আমরা প্র্যাকটিক্যাল জীবনে সিরাতে মুস্তাকিম আমাদের সামনে বিদ্যমান থাকতে আমরা এক একজন এক এক রাস্তায় ছুটছি চারটা মাজহাবকে চারটা ফরজ হিসাবেও আমাদের দেশের কোন কোন আলেম উল্লেখ করতেও কসুর করেন নাই যদিও মহামতি ইমাম চতুষ্টয় তারা কোনো দিন তাদের নামে মাঝহাব তৈরি করেন নাই এবং তাদের নামে যে মাঝহাব তৈরি হবে এটাও তারা স্বপ্নেও কোনো দিন টের পান নাই কারণ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ইমাম যিনি মোস্ট সিনিয়র অব দ্য ইমাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আশি হিজড়িতে জন্মগ্রহণ করে একশো পঞ্চাশ হিজড়ি সালে মোট সত্তর বছর বয়সে ইন্তকাল করেছিলেন দ্বিতীয় ইমাম মালিক বিন আনাস রাহমাহুল্লাহ তিনি তিরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করে একশো উনআশি হিজড়িতে মোট ছিয়াশি বছর বয়সে ইন্তকাল করেছিলেন তৃতীয় ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আশাফি ই আশাই বানী একশো পঞ্চাশ হিজড়িতে জন্মগ্রহণ করে দুশো চার হিজড়ি সালে মোট চুয়ান্ন বছর মোট চুয়ান্ন বছর বয়সে তিনি এতেকাল করেছিলেন চতুর্থে ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করে দুশো একচল্লিশ হিজডিতে মোট সাতাত্তর বছর বয়সে তিনি এন্তেকাল করেছিলেন তাহলে আমরা দেখতে পাই আশি হিজড়ি থেকে শুরু করে দুশো একচল্লিশ হিজড়ি পর্যন্ত এই সময়ের ভিতরে চারজন ইমামের আগমন এবং প্রস্থান সম্পন্ন হয়ে যায় কিন্তু চারটা মাঝহাব রচিত হয়েছে কখন কিভাবে এটা যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে দেখতে পাবো ভারত গুরু নামে যিনি পরিচিত ভারত বিখ্যাত মহাদ্দেশ শাহ অলিউল্লাহদ্দিস দেহলুবি রাহমাহুল্লাহ তিনি তার বিশ্ববিসৃত গ্রন্থ হেল বালেগার ভিতরে উল্লেখ করেছেন এ কবলা মিআতির রব গাইরু গায়েরু মুজতামি আইনা আলা তখলি দিল খালেসে লে মাজহাবি মুয়াইনেন হে সুদি হে পাঠক তুমি জেনে রেখে দাও চারশো হিজরির পূর্ব পর্যন্ত দুনিয়ার মানুষেরা হানাফি সাফি মালেকী হাম নামক চারটা দলে বিভক্ত হয়ে চার রকমের পরিচয় পরিচিতি তারা কখনো প্রদান করে নাই তাহলে চারশো হিজরির পরে সে এই মাজাহাবী নামকরণগুলো এগুলো উদ্ভূত হয়েছে এগুলো আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে তাহলে দুশো একচল্লিশ পর্যন্ত যে চারজন ইমাম ধারা আসলেন আর চলে গেলেন তখন তারা মাঝহাবও দেখেননি মাঝহাবের স্বপ্নেও কোনো দিন দেখেননি সুতরাং আজকে যারা চারটা মাজহাব মানে অপরিহার্য বা ফরজ মনে করে সমাজের মানুষকে বিভ্রান্ত করছেন আমরা অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলতে চাই আসুন কোন মাঝাবি গন্ডি নয় কোন মাঝহাবী কন্ডিশন নয় উইদাউট কন্ডিশনে মাঝাবি ফেরকা এবং বিভিন্ন তরিকাগত ফেরকার ঊর্ধ্বে উঠে উন্মুক্তভাবে পবিত্র কুরান এবং সঈ হাদিসের অনুসরণ করতে হবে পরকালীন নাজাতের জন্য এটাই অপরিহার্য শর্ত দুনিয়ার মানুষকে আমরা আলিয়াদিস আন্দোলনের পক্ষ থেকে এই দাওয়াতি পেশ করে থাকি অন্য কিছু না কিন্তু এটা অনেক সময় আমাদেরকে ভুল বুঝে এদেশের সরকার প্রশাসন কিংবা সুদী সমাজ আমাদের উপরে বিভিন্ন দোষারোপ করে থাকেন মা আজ আল্লাহে আল্লাহর কাছে পানা চাই আলহাদিস আন্দোলনের এ ধরনের সব দোষ থেকে সম্পূর্ণভাবে নির্দোষ মুক্ত আমরা খালেস বেলুচিত নিহে আখেরাতের মুক্তির জন্য পরকালীন জীবনের মুক্তির জন্য মানুষকে পবিত্র কোরআন এবং সই সন্ন্যার দিকেই আহ্বান করে থাকি এটাই আমাদের দাওয়াতি প্রোগ্রাম আর এজন্যই আমরা মহতরাম আমির জমাহাত প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাল গালিবের এমারাতের অধীনে কাজ করে থাকি আমির হিসাবে তিনি যজ্ঞ এবং যথেষ্ট উপযুক্ত মানুষ এটা প্রমাণিত সত্য জেল জুলুম নির্যাতনের বিভিন্ন ধরনের মোকাবেলা করে নিজের জীবন বাজি রেখে আখ রাতের মুক্তির জন্য নিজে এবং আমাদের মতো অসংখ্য কর্মীদেরকে মুক্ত করার জন্য যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন সেটা নিছক কোরআন এবং ভিত্তিক তাই আমরা তারি এমারাতের অধীনে থেকে আলহাদিস আন্দোলন পরিচালনা করতে চাই আমাদের যে সমস্ত ভাইয়েরা তারা উচ্চভিলাসী হওয়ার কারণে মাল এবং মর্যাদার মহে সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সুমতি দান করুন তারা আবারও ফিরে আসুক আমরা কাদের কাদ মিলিয়ে এ আন্দোলনকে ত্বরান্বিত বেগবান করার জন্য চেষ্টা করব ময়দানে কাজ করব আল্লাহ করবো আল্লাহরবুল আমাদের সেই তৌফিক দান করুন আমিন অতঃপর আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি